চলো আজকে ক্লাস স্টার্ট করবো আজকে যেটা আমরা করবো দ্যাট ইজ মেন্স এর মক পেপারস ওকে তো মেন্স এর আমি অলরেডি কি অনেকগুলো ক্লাসেস পড়িয়ে দিয়েছি এবার এটা মেন্সের মক যেটা করাচ্ছি সেগুলো তোমরা একটুখানি হাই লেভেল কোয়েশনস পাবে একটুখানি ইজি থাকে মডারেট থাকে মেন্স একটু হাই লেভেল কোয়েশন তো আমি অনেক ধরনের কোয়েশন এখানে ইনক্লুড করেছি ওকে এর আগে অলরেডি মোটামুটি সাতটা আটটা ক্লাস এটা হয়ে গেছে তো ওই ক্লাসগুলো তোমরা দেখে নিও আজকে ক্লাস স্টার্ট করছি আমার স্পেশাল ক্লাস মানে ফ্রি ক্লাসেস তোমরা আন একাডেমির অ্যাপে পেয়ে যাবে প্রত্যেকদিন সকাল এগারোটার সময় যেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিই আর দুপুর তিনটার সময় এবার তোমাদের জন্য ক্লাস নিচ্ছি যেটা জিওগ্রাফির ওপরে থাকবে ঠিক আছে তার সাথে ইউটিউব ক্লাস আমার একটা আর সাতটা সময় হয় আর প্লাস ক্লাস আমার থ্রি পি থাকে থ্রি পি প্লাস কবে কবে থেকে থাকবে মানে আজকে থেকে শুরু হচ্ছে টুয়েসডে থার্সডে আর স্যাটারডে এই তিনটে দিন তোমরা আমার প্লাস ক্লাস পেয়ে যাবে যদি তোমাদের কাছে আনাকাডেমি অ্যাপ আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো স্নেহা ওয়ান কোডটা দিয়ে ইনস্টল করবে আর সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করে নেবে আর আমাকে ফলো করার জন্য যদি আমার লিঙ্ক খুঁজতে চাও তো আমাকে স্নেহা গুপ্ত নামে ফলো করে নিতে পারো বা এডুকেটার প্রোফাইল আমার পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে আমার এডুকেটার প্রোফাইলের লিঙ্কটা দেওয়া আছে আর তার সাথে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও নিচে ডেসক্রিপশান বক্সে আছে তো এইগুলো তোমরা কি করবে ফলো করে নাও তাহলে ক্লাসের নোটিফিকেশন পেতে থাকবে প্লাস কি কি ব্যাচেস আছে ডাব্লিউ বিসিএস এর জন্য ব্যাচ স্টার্ট হচ্ছে এইট অফ নভেম্বর থেকে মানে কালকে থেকে স্টার্ট হয়ে গেছে আমার ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে আজকে থেকে টুইসডে থার্সডে স্যাটারডে যেটা আমি তোমাদেরকে বললাম মেন্স এর ব্যাচ স্টার্ট হচ্ছে টোয়েন্টি সেভেন্থ টোয়েন্টি সেভেন্থ নম্বর ব্যাচ টেন্থ অফ নভেম্বর থেকে তো এটা একদম নতুন ব্যাচ যারা টোয়েন্টি টোয়েন্টি টু প্রিলিমস আর মেন্সের প্রিপারেশন স্টার্ট করতো তারা এই ব্যাচটা জয়েন করে নেবে আর তার সাথে প্লাস লার্নার্সদের জন্য কিছু পরীক্ষা আছে আজকে যেরকম তোমাদের ছিল বায়োলজি পরীক্ষা কালকে বারোটা থেকে ইকোনমিক্স এর পরীক্ষা আছে তারপর তে তোমরা ডাব্লিউ কনস্টেবল পেয়ে যাবে টুয়েলভে ডাব্লিউ বিসিএস প্রিলিমস পেয়ে যাবে থার্টিনথে ডাব্লিউ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আর সার্জেন্ট পেয়ে যাবে তো এই সব পরীক্ষা আছে প্লাস লার্নার্স স্পেশালদের জন্য টুয়েলভ অফ নভেম্বর আর থার্টিন নভেম্বর কেমিস্ট্রি আছে থার্টিনথে আর টুয়েলভে ইংলিশ রিজনিং ম্যাথ আছে তো এই সব পরীক্ষা আছে আর তার সাথে ফোরটিন্থ নভেম্বর মানে সানডে কামিং সানডে তোমরা ডাব্লু বিপির কমব্যাক পরীক্ষাটা পেয়ে যাবে পরীক্ষাটা ফোরটিনথ অফ নভেম্বর সকাল এগারোটা থেকে হবে এখানে টোটাল যত স্টুডেন্টরা পার্টিসিপেট করবে ওখানে টপ হান্ড্রেড যারা র্যাঙ্ক থাকবে তাহলে স্কলারশিপ পেয়ে যাবে আন আর তার সাথে ফিফটি লাখ কি কিন্তু এখানে জেবিএল হেডফোন গুগল মিনি আর অ্যামাজন বাউচার পেয়ে যেতে পারো কি করে তোমরা এনরোল করবে পরীক্ষাটার জন্য তো তোমাদেরকে আন একাডেমির অ্যাপে যেতে হবে পরীক্ষাটা কিন্তু ফোর্টিন তে আছে তার আগে এনরোল করে নাও অ্যাপে যখন যাবে কোয়েশ্চেন পেপারটা বেঙ্গলি আর ইংলিশ দুটোতেই হবে তো অ্যাপে যখন তোমরা যাবে সেখানে তোমাদেরকে চলে যেতে হবে ইয়েস দিস ওয়ান এই পরীক্ষাটা তোমাদেরকে চলে যেতে হবে মোবাইলে ট্রাই এ মক টেস্ট ট্রাই এ মক টেস্ট করে কম ব্যাকটা গিয়ে এনরোল করে নিও আর যদি তোমরা ল্যাপটপ থেকে করছো তো ল্যাপটপের ট্রাই ট্র্যাক ইউর প্রিপারেশনে যাবে থেকে কম ব্যাকটা গিয়ে এনরোল করে নিও আর এনরোল করতে তোমাদেরকে একটা কোড চাইবে সেখানে তোমরা আমার কোড সেহাবান এই কোডটা ইউজ করে নিও তাহলে তোমরা এনরোল করে নিতে পারবে পরীক্ষাটা ঠিক আছে এই দেখো না দিস ইজ দা হোম পেজ নিচে ট্রাই মক টেস্ট আছে আর সেখান থেকে কম ব্যাক কমব্যাট থেকে এখানে এনরোল নাও এনরোল নাওতে ইনভিটেশন কোড দিয়ে দেবে ব্যাস হয়ে গেল পুরোটা ঠিক আছে তো এই পুরো প্রসেস যদি আন একাডেমির অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার টাইম একটা কোড চাইবে স্নেহাবান কোডটা দিয়ে দিও এইসব জিনিসগুলো যেটা হচ্ছে এই সব জিনিসগুলো যেগুলো হচ্ছে এগুলো সব আনアカডেমিতে তোমরা পেয়ে যাবে আনアカডেমিতে দেখো তোমরা কোড ইউজ করবে কোড কি ইউজ করবে স্নেহাবন কোড ইউজ করবে কোডে যে প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ এটার উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে মানে এক বছর একটা 1045 ডিসকাউন্ট আর দুই বছরটা 15 20 ডিসকাউন্ট হয়ে যাবে তার উপরে তোমরা যদি কয়েন ইউজ করো আরো 10% ডিসকাউন্ট মানে এক বছরটা তোমাদের 8000 এর মধ্যে হয়ে যাবে দুই বছরটা তোমাদের 12000 মধ্যে হয়ে এটা হচ্ছে পুরো জিনিস বাকি কিছু অসুবিধা হলে আমি আছি অ্যাকাডেমির অ্যাপে মেসেজ করতে পারো আর হ্যাঁ এক বছর দু বছরে কিন্তু প্রাইস হাইক হচ্ছে তো প্রাইস যেটা হাইক হচ্ছে তার আগে কিন্তু তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করছি দেরি না করলে ক্লাসগুলো ফটাফট নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকবে ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশন which ওয়ান অফ দ্য ফলোয়িং লেয়ার অফ অ্যাটমসফেয়ার হ্যাজ হাই কনসেন্ট্রেশন মানে বুঝতে পারছো ঠিক আছে চার্জ এটা আমরা কোন লেয়ারে পাবো দেখো নাম থেকে আমরা এটা করতে নাম বোঝা যাচ্ছে আয়ন থেকে আমরা বুঝে যাব এটা কোন লেয়ারে হবে আয়নোস্ফিয়ারে হবে বাট অপশনে আমাদের আয়নোস্ফিয়ার নেই অপশনে কি আছে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার এক্সোসফিয়ার থার্মোস্ফিয়ার অ্যান্ড ট্রোপোসফিয়ার এই হচ্ছে চারটে অপশন তাহলে এখানে ম্যাম আইনোসফিয়ার নিতে আমরা আনসারটা কি করবো তো আইনের আরেকটা নয় আইনোসফিয়ারের আরেকটা নাম কি আইনোসফিয়ার আরেকটা নাম হচ্ছে থার্মোসফিয়ার আরেকটা নাম কি থার্মোসফেয়ার তো এটাকে আমরা থার্মোসফেয়ারও বলি বা এটাকে আমরা আয়নোসফেয়ারও বলবো এবার ম্যাম থার্মোসফেয়ার কেন বলা হচ্ছে আয়ন আছে বলে আয়নোসফেয়ার বলবো বাট থার্মোসফেয়ার নামটা কেন পড়লো তো বেসিক্যালি উই হ্যাভ ফাইভ লেয়ার্স প্রথমে আমাদের ট্রোপোসফেয়ার হয়ে যাবে যেখানে আমরা প্রত্যেকটা বেডের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি তারপর স্ট্রাটোসফেয়ার আছে স্ট্রাটো মানে যেটা একদম স্টেবল লেয়ার যেখানে কোনো ধরনের কোনো ওয়েদার অ্যাক্টিভিটি হচ্ছে না তারপর আছে দ্য লেয়ার যেখানে এসে এসে বার্ন হয়ে যায় আর তারপরে আমরা পেয়ে যাবো আইনসফার আইনোসফিয়ারে হচ্ছে চার্জ পার্টিক গুলো এবার আইনোসফিয়ার থেকে কি হয় না টেম্পারেচারটা বাড়তে শুরু করে তো যেহেতু আইনোসফিয়ার থেকে টেম্পারেচারটা বাড়ি আর টেম্পারেচার কমে না সেই জন্য এটাকে আমরা থার্মোসফিয়ারও বলি তো এই জন্য এখানে অ্যান্সার কি হয়ে যাবে থার্মোস্ফিয়ার আনসার এখানে কি হয়ে যাবে থার্মোস্ফিয়ার আচ্ছা জাস্ট মিনিট একটুখানি ঠিক আছে এখানে অ্যান্সার হয়ে যাবে থার্মোসফিয়ার তো প্রত্যেকটা রেডিয়্যাক্টিভ যে ওয়েভসগুলো রেডিয়েট হয় না সেগুলো সব আমরা এখান থেকে অল দ্য রেডিও ওয়েভস আর ডাইভার ফ্রম দিস আইনস্ফিয়ার আচ্ছা আইনোস্ফিয়ারের ওপরে কোন লেয়ার আছে এক্সোস্ফিয়ার এক্সোর মধ্যে সব স্যাটেলাইটগুলোকে প্লেস করা হয় তো মনে রাখবে এখানে অ্যান্সার থার্মোসফিয়ার হয়ে যাবে চার্জ পার্টিকল নেক্সট কোশ্চেন এগিয়ে গেলাম উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার ফ্লোজ বিটুইন সাতপুরা আর বিন্দিয়াস সাতপুরা আর বিন্দয়াস যদি আমি সাতপুরা বলি ওপরের দিকে আমরা বিন্দেয়াস পেয়ে যাব। আর তার নিচকে সাতপুরা আছে তো বিন্দিয়া আর সাতপুরার মাঝখানে কোন রিভার আছে তো ইন্ডিয়াতে আমি তোমাদেরকে পুরো রিভার করিয়েছি নর্মদা তাপ্তি তারপর এদিকটা সাবরমতি আছে এখানটায় মাহি আছে তো বিন্দিয়াজ আর সাতপুরা মাঝখান থেকে কোন রিভার যাবে অ্যানসার এখানে হয়ে যাবে নর্মদা রিভার নর্মদা ওয়েস্ট ফ্লোয়িং এর মধ্যে লংগেস্ট রিভার ওয়েস্ট ফ্লোয়িং এর মধ্যে সব থেকে লংগেস্ট রিভার হয়ে যাবে নর্মদা ওয়েস্ট ফ্লোয়িং মানে যেটা আরেবিয়ান সিতে গিয়ে ড্রেন আউট হচ্ছে কোথা থেকে অরিজিনেট হয় ফ্রম আমারকান্টাক আমারকান্টাক থেকে অরিজিনেট হয় আমার কন্ট্যাক্ট থেকে বিন্দে আজাদ সাতপুরার মাঠ থেকে যাবে রিফ্ট ভ্যালি তৈরি করবে আর আরেক দিন সিতে গিয়ে ড্রেন আউট হয়ে যাবে নর্মদা রিভার নর্মদা রিভার আমার কন্ট্যাক্ট থেকে অরিজিনেট হয়ে রিফ্ট ভ্যালি ফর্ম করছে রিফ্ট ভ্যালি আর এই কোন কোন স্টেট থেকে যাচ্ছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আর গুজরাট থেকে ড্রেন আউট হচ্ছে ঠিক আছে তো দিস ইজ দ্য ফুল পার্ট অফ নর্মদা রিভার তাপ্তিও রিফ্ট ভ্যালি ফর্ম করে বাট যদি নর্মদা না থাকে তখন তুমি তাপ্তি তোমরা করতে পারো যে এটাও রিফ্ট ভ্যালি ফর্ম করে ঠিক আছে সাবরমতি সাবরমতি আশ্রম বা আমরা বলতে পারি দ্যাট লোকেটেড অন দ্য ব্যাংক অফ সাবরমতি রিভার যে মোটেরা স্টেডিয়ামটা আছে দ্যাট রিভার এখানে আমরা সাবরমতি আশ্রমও পেয়ে যাবো দ্যাট ইজ ডান্ডি মার্চ বা সল্ট মার্চ যেটাকে আমরা বলি আর মাহি রিভার ট্রপিক অফ ক্যান্সার কে দুবার কাট করে ট্রপিক অফ ক্যান্সারকে কে কাট করে দুবার কাট করে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ভেরি গুড ভেরি গুড হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন এগোচ্ছি Good evening, good afternoon. স্যাডেল পিক দা হাইয়েস্ট পিক অফ আন্দামানের নিকোবার আইল্যান্ড ইজ লোকেটেড ইন তো স্যাডেল পিক কোথায় লোকেটেড বলতে হবে স্যাডেল পিক আন্দামানের নিকোবারের হাইয়েস্ট এটা দেখো অপশনে কিন্তু সবই আন্দামান আছে গ্রেট মিডিল লিটিল নট এবার আমি সবসময় তোমাদেরকে যখন আন্দামানের নিকোবার পড়িয়েছি আমি তোমাদেরকে প্রায় এটা বলেছি যে কোথায় কোনটা লোকেটেড আছে তো বেসিক্যালি আন্দামানের দুটো পার্ট আছে একটা হয়ে যাবে গ্রেট আন্দামান আর একটা হয়ে যাবে লিটিল আন্দামান এবার গ্রেট আন্দামানের তিনটে পার্ট নর্থ আন্দামান মিডিল আন্দামান সাউথ আন্দামান সাউথ আন্দামানে তো ক্যাপিটালটা আছে যেটাকে আমরা পোর্ট ব্লেয়ার বলি ভেরি গুড ভেরি গুড সাউথ আন্দামানে পোর্ট ব্লেয়ার আছে মিডিল আন্দামান ট্রাইবস গুলো আমরা মিডিলে পেয়ে যাবো বাট হাইয়েস্ট পিক যেটা দ্যাট ইজ লোকেটেড ইন নর্থ আন্দামান এখানে অ্যান্সার কি হয়ে যাবে নর্থ আন্দামান পিক এর হাইট কত সেভেন মিটার ইজ দ্য হাইট ওকে এটা আন্দামানের নিকোবরের

হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট থুলিয়ার এবার মাউন্ট থুলিয়ার কোথায় আছে যেরকম এটা জিজ্ঞাসা করতে পারে যে স্যাডেল পিক কোথায় তো তোমরা নর্থ আন্দামান বললে যদি মাউন্ট থুলিয়া জিজ্ঞাসা করে তখন তোমরা বলবে ইট ইজ লোকেটেড ইন গ্রেট নিকোবার গ্রেট নিকোবার ব্যাস এই দুটো জিনিস মাথায় রাখবে ভেরি গুড মাউন্ট থুলিয়ার নিকোবার হ্যাঁ নেক্সট কোয়েশ্চন

হসপেট ইজ নট এ গোল্ড ফিল্ড ঠিক আছে আমাদের ইন্ডিয়াতে আমরা মেনলি কর্ণাটকা ভেরি গুড কর্ণাটকাতে আমরা পেয়ে যাবো গোল্ড কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ কোলার হুট্টি রামাগিরি হয়ে গেলো তারপর এখানে ওয়ায়নাদ হয়ে গেলো লাওয়া হয়ে গেল দিজ আর দ্য ইম্পর্টেন্ট গোল্ড ফিল্ড অফ ইন্ডিয়া যদি অপশনে কোনোদিনে এরকম দেখছো যে দেখো গোল্ড যদি জিজ্ঞাসা করে অপশনে কর্ণাটকা কর্ণাটকা আর অন্ধ্রপ্রদেশ থাকা ম্যান্ডেটারি বাই চান্স যদি যদি কোন দিনও এরকম হয়ে গেল যে অপশনে কর্ণাটকাও নেই আন্ধ্র প্রদেশও নেই আর জিজ্ঞাসা করেছে গোল্ড তখন তোমরা আনসার কি করবে রাজস্থান রাজস্থানে ক্ষেত্রি ইজ ফেমাস ফর কপার সেখানে কিন্তু গোল্ডের ট্রেসও পাওয়া গেছে ঠিক আছে কি বললাম রাজস্থান তো যদি মেনলি গোল্ড মানে কোলার থাকবে ঠিক আছে যদি না থাকে তাহলে রাজস্থানে ক্ষেত্রিতে কপার ফেমাস বাট এখানে আমরা গোল্ড পেয়েছি আর তার সাথে ঝাড়খন্ড ঝাড়খন্ড কেউ জানে না ঝাড়খন্ডে সিংভূম এখানেও গোল্ড পাওয়া গেছে বাট এরকম না হসপেট কোথায় হসপিট ইন কর্ণাটকা হসপেট কর্ণাটকা ঠিক আছে হুম ঝাড়খণ্ডের মোসাবানি সিংভুম এইগুলো কিন্তু মানে ফেমাস না গোল্ডের জন্য ফেমাস না বা ঠাকুরে পাওয়া গেছিল গোল্ড বললে কোলার হুট্টি রামাগিরি থাকবে ঠিক আছে বায়না এগুলো থাকবে ওকে হ্যাঁ চলো এটা মনে রাখবে তাহলে আমরা নেক্সট কোয়েশ্চন এগিয়ে গেলাম ওকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচ উইথ রিগার্ড টু থার্মাল পাওয়ার প্রজেক্ট তো থার্মাল পাওয়ার প্রজেক্টে কোনটা ঠিক করে ম্যাচ করা আছে

চলো এটার অ্যান্সার ঝটপট বলতে হবে তালচের কোথায় পাওয়ার প্ল্যান্ট ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এত লেটে কেন অ্যান্সার আসে ঠিক আছে তাহলে এটা ভুল ওড়া করবা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় করবা করবা এইসব ক্লাসে করানো קורবা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমরা বলার আগে आंसर জানা চলে আসুক कोरबा জায়গাও ও আছে छत्तीसगढ़ বেরিয়ে গেল ওকে రామগুন্ডম তো কিউ নাও জানলে এটা বলে দেবে రామগুন্ডম অন্ধ্রপ্রদেশ తెలంగాణ ঠিক আছে তাহলে এখানে ঠিক কি হয়ে গেল কাওয়াস কভাস কোথায় আছে গুজরাটের சூரতে আছে আর এটাকে কে কন্ট্রোল করে এন এটাকে টোটালি কন্ট্রোল করবে ঠিক আছে কাওয়াস গুজরাটের ফেমাস হ্যাঁ ভেরি গুড ছত্রিশ এখানে অ্যান্সার হয়ে যাবে কাবাস কাবাস গুজরাটের ফেমাস সুরতে আছে এটাকে পুরো এন টিপিসি আন্ডারে এটা পুরো পড়ে যাবে ওকে হ্যাঁ 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 সি হইব হ্যাঁ বাকিগুলো তো জানতিস না থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করি থার্মাল পাওয়ার আমি করিয়েছি ক্লাসে হ্যাঁ এন টিপি এনসিআরটি বই থেকে আমার থার্মাল পাওয়ার করানো আছে ঠিক আছে যদি লাগে তো বলবে আমি ওটা একবার করিয়ে দেবো হইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস অফ ইন্ডিয়া এক্সপিরিয়েন্স হাইয়েস্ট অ্যাটমসফেরিক প্রেশার ডিউরিং উইন্টার ভালো করে কোশ্চেনটা বোঝো এর মধ্যে কোন জায়গাটা আমাদের ইন্ডিয়ার কোন জায়গাটা সব থেকে বেশি প্রেসার এক্সপিরিয়েন্স করে হাইয়েস্ট প্রেসার প্রেশার আচ্ছা যদি হাই হয় তো লো হতে হবে সব থেকে লো আমরা কোথায় পাবো অপশন দেখো জ্যাসালমের জ্যাসালমেরে টেম্পারেচার হাই হয় ঠিক আছে প্রেশার লো হয় তো উল্টো হয়ে গেল গুয়াহাটি ওরকম কোনো ব্যাপার না গুয়াহাটি চেন্নাই লে এর মধ্যে অ্যান্সার এখানে হয়ে যাবে লে কি হবে অ্যান্সার ले वेरी गुड वेरी गुड एखने अन्सार हो जाए ले क्लियर एकदम करेक्ट बिकज ले मानी उचू और উঁচু জায়গা যত উঁচু হবে টেম্পারেচার লো প্রেশার হাই হবে এবার এখানে লে আছে বলে লে করবে বিভিন্ন অপশানে অন্যই একদম অপশান আছে ফর এক্সাম্পল হায়দ্রাবাদ হয়ে গেল মুম্বাই হয়ে গেল আর কোন একটা জায়গা দিয়ে দিল কুল্লু বা মানালি এরকম কিছু তো তোমরা অপশন দেখে বুঝবে ওটা হ্যাঁ যেখানে টেম্পারেচার লো সেখানে প্রেশার হাই হবে ঠিক আছে এগুলো কিন্তু এটাই অপশন থাকবে ম্যান্ডেটরি না নেক্সট কোশ্চেন গেলাম হুইচ অফ দ্য ইজ দ্য ডিসেন্ডিং অর্ডার অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন টার্মস অফ এরিয়া এরিয়া ওয়াইজ ডিসেন্ডিং অর্ডার কোনটা ডিসেন্ডিং মারে বড় থেকে ছোট বড় থেকে ছোট আমাদেরকে গোছাতে হবে এরিয়া তো এরিয়া যখনও মাথায় আসবে তো একটা ডিস্ট্রিক্ট মাথায় সবসময় চলে আসবে দ্যাট ইজ সাউথ টোয়েন্টি ফোর পার্গেন্স এরিয়াতে সব থেকে বড় কোনটা সাউথ টোয়েন্টি ফোর পার্গেন এবার দেখো সাউথ টোয়েন্টি ফোর দুটোতে আছে সাউথ টোয়েন্টি ফোর পরে পশ্চিম মেদিনীপুর আছে তো পশ্চিম মেদিনীপুরও দুটোতেই আছে ম্যাম লেতে লে তো অনেক উঁচুতে হ্যাঁ তো টেম্পারেচার লো প্রেশার হাই ঠিক আছে এবার বলি ম্যাম উঁচুতে আছে তো যত ওপরের দিকে যাবো তো প্রেশারটা কমতে থাকবে বাট এখানে না অ্যাটমসফিয়ারিক প্রেশার এখানে কি জিজ্ঞাসা করেছে ও হাইয়েস্ট অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাটমস যত ওপরে যাবো প্রেশারটা কমবে প্রেশার চাপ কমবে ঠিক আছে লো হবে ওকে ওকে ফাইন 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 একদম ঠিক জিনিস ধরালি ইন উইন্টার বলেছে উইন্টার মানে ঠান্ডার টাইম ঠান্ডার টাইমে কোনোভাবে না এটা লেই হবে লেই হবে কেন আমি বলে দিচ্ছি যেহেতু এখানে উইন্টারটা বলে দিয়েছে বলে উইন্টারটা বলে দিয়েছে বলে ধর্ম ওটা লে হবে ঠিক আছে তুই অ্যাটমসফিয়িক ধরালি বলে আমি মাথায় এলো একটা জিনিস মাথায় রাখবে যদি তোমাদের এখানে উইন্টার টিন্টার কিছু বলতো না তখন তুমি অ্যাটমসফি প্রেশারটা ধরতে বাট যেহেতু এখানে উইন্টার বলে দিয়েছে অ্যানসার আমরা লে করব ঠিক আছে অ্যান্সার এখানে লে হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন এগিয়ে গেলাম ঠিক ওকে এখানে কোশ্চেন জিজ্ঞাসা করেছে এরিয়া ওয়াইজ কোনটা হয়ে যাবে এরিয়াওয়াইজ দেখে নাও সাউথ টোয়েন্টি ফোর পারগেনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হবে না বর্ধমান করবে এবার দু এখানে মেনশন করে দিয়েছে যদি দু হাজার এগারো মেনশন করতো না তাহলে তুমি বাঁকুড়া করে আসতে পারতে বাট যেহেতু দু মেনশন করেছি অ্যানসার এখানে বর্ধমান হয়ে যাবে এবারে ম্যাম কেন বর্ধমান হবে কেন এখানে দু না মেনশন করলে এবার বাঁকুড়া করবো বিকজ বর্ধমান হ্যাঁ ঠিক আছে বিকজ বর্ধমান দু হাজার এগারোতে ডিভাইড হয়নি পশ্চিম আর পূর্ব বর্ধমানে বর্ধমান সব থেকে বড় ছিল থার্ড লার্জেস্ট বর্ধমান ছিল বাট আজকের ডেটে ডিভিশন হয়ে যাওয়ার পরে বাঁকুড়া কিন্তু থার্ডে চলে এসেছে বাট এখানে দু হাজার এগারো জিজ্ঞাসা করেছে তো এগারো বাই আমরা বর্ধমানই রাখবো ঠিক আছে তো এখানে অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ থার্ড ওয়ান সাউথ টোয়েন্টি ফোর পারগানার পশ্চিম মেদিনীপুর অ্যান্ড বার্ডাওয়ার নেক্সট ইকই যাচ্ছি দ্য ওল্ড মাউন্টেন ইন ইন্ডিয়া আর আমাদের ইন্ডিয়ার সব থেকে পুরনো মাউন্টেন কোনটা অ্যান্সার সবাই জানি আমরা এখানে আরাবালি হয়ে যাবে সব থেকে পুরনো মাউন্টেন হচ্ছে আরাবালি আরাবালি ইজ আং ওল্ড ফোল্ড মাউন্টেন ওল্ড ফোল্ড মাউন্টেন এটা যেখানে হয়েছিল দ্যাট ইজ ইউ দিল্লি আরাবালি ওরোজেনিক যে ডিস ডিভিশন ইয়াস ভেগি গুড ওরোজেনিকটা মুভমেন্টটা ছিল সেখানে এটার ফর্ম হয়েছিল অ্যান্সার কি হয়ে যাবে এখানে আরাবালি হয়ে যাবে ভেরি গুড ভেরি গুড এটা নিয়ে আর কিছু বললাম না আচ্ছা আড়াবলির হাইয়েস্ট পিক মনে রাখবে আড়াবলির হাইয়েস্ট পিক হচ্ছে গরু শেখার গুরু শিখার এটা রাজস্থানেরও হাইয়েস্ট পিক হয়ে যাবে আড়াবলির রেজিন হিলটা পেয়ে যাবো দেখি রাষ্ট্রপতি ভবন যেটার উপরে আছে দিল্লি থেকে নিয়ে পালনপুর অবধি আড়াবলি এক্সটেন্ডেড আড়াবলি একটা দিক আরাবলি একটা এরকম এ নাম পাহাড় নাম যেটার একটা দিকে পুরো ডেজার্ট আছে একটা দিকে আমরা সেমি অ্যারিড ডেজার্ট পেয়ে যাবো ঠিক আছে সেমি অ্যারিড ডেজার্ট পেয়ে যাবো চলো নেক্সট কোয়েশ্চেন এগোচ্ছি হ্যাঁ দ্য লুনার ইক্লিপস অকার ওয়েন লুনার ইক্লিপস কখন হয় বলতে হবে লুনার ইক্লিপস কখন হয় ঠিক আছে লুনার মানে হচ্ছে চন্দ্রগ্রহণ চন্দ্রের আলোটা আমরা পাচ্ছি না তো চন্দ্রর তো নিজস্ব আলো নেই সূর্য আরো ফেলছে চন্দ্রের ওপরে তো পৃথিবীতে আমরা চন্দ্রের আলোটা পাচ্ছি বাট যদি পৃথিবী মাঝখানে চলে আসে তো চন্দ্র গ্রহণ হয়ে যাবে গ্রহণ লেগে যাবে তো আর্থ কাম বিটুইন সান অ্যান্ড মুন এটা হয়ে যাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কখন হবে যখন সার্ট আন আর্থের মাঝখানে আমাদের মুন চলে আসবে তো এটা হয়ে যাবে দিস ইজ এইটা হয়ে যাবে থার্ড অপশনটা হবে সূর্যগ্রহণ সোলার ইক্লিপস ঠিক আচ্ছা দ্য সান আর্থ অ্যান্ড মুন আর ইন দ্য রাইট অ্যাঙ্গেল যদি নাইনটি ডিগ্রিতে থাকে তখন এখানে নিপটাইড হয় খরা জোয়ার মরা জোয়ার দিস ইজ মরা জোয়ার ঠিক আছে আর দ্য মুন কাম বিটুইন আর্থ অ্যান্ড সান মুন কাম বিটুইন আর্থ অ্যান্ড সান ও এইটা কেন লিখলাম সরি সরি সান তো কোনোদিনও মাঝখানে আসবে না এইটা হ্যাঁ সান কোনোদিনও মাঝখানে আসবে না ঠিক চলো যখন আর্থ মিডিলে আসবে একদম কারেক্ট তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে টু হয়ে যাবে এখানে অ্যান্সার আরেকটা জিনিস মনে রাখবে যদি সান মুন আর আর্থ একই লাইনে হয় বা এরকম হতে পারে সান আর্থ আর মুন এই তিনটে যদি একই লাইনে হয় না তখন আমাদের যে জোয়ার ভাটাটা হয় না ওটা লেভেল অনেকটা বেড়ে যায় তো সেই টাইমে যে টাইটটা হয় সেটাকে আমরা খরা জোয়ার বলি দিস ইজ স্প্রিং টাইড স্প্রিং টাইড

তো ওটা পেরিহেলিয়ান আর যদি সব থেকে দূরে থাকে তো ওটা হয়ে যাবে অ্যাপেহেলিয়ান পেরিহেলিয়ান কবে হয় ফোর্থ অফ জান জানুয়ারি আর অ্যাপেহেলিয়ান কবে হয় সরি থার্ড অফ জানুয়ারি ফোর্থ অফ জুলাই ফোর্থ জুলাই এটা চব্বিশ ঘন্টা আগে পেছনে হতে পারে ঠিক আছে সলস্টেসটা কি সলস্টেস মানে হয়ে গেল লংগেস্ট ডে লংগেস্ট নাইন যেটা আর অ্যাক্সিস মানে হয়ে গেল যেই অ্যাক্সিসে ঘুরে বেড়াচ্ছে টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি ওকে কি লিখেছে অনুসুর ভেরি গুড অনুসুর আর অপসুর কারেক্ট অনুসুর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন পিক ইজ ইন কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে তো কাঞ্চনজঙ্ঘা ইজ লোকেটেড ইন অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়া নেপালের বর্ডারে আছে বাট আমরা এটা ইন্ডিয়াই করব কারণ এটা ইন্ডিয়ার হাইয়েস্ট পিক ঠিক আছে এবার এই সেম কোয়েশ্চেন ডাব্লিউ বিসিএস এর ছিল অপশনে ছিল সিকিম ওয়েস্ট বেঙ্গল ওখানে স্টেট দিয়েছিল তো যদি তোমরা দেখিয়ে স্টেট জিগেশা করে ওয়েস্ট বেঙ্গল করবে না অ্যানসার সিকিম হবে স্টেট জিগেশা করলে ঠিক আছে হাইট কত 8586 মিটার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক ইন্ডিয়া নেপালের বর্ডারে আছে বাট আমরা এটা ইন্ডিয়াই করব বিকজ এটা ইন্ডিয়া ক্লেম করে বলে এটা আমরা ইন্ডিয়াই করব ঠিক আছে হ্যাঁ ভেরি গুড হুম চলো নেক্সট এ যাচ্ছি নেক্সটে গেলাম কাভারাতি ইজ দ্য ক্যাপিটাল অফ কাভারাতি কার ক্যাপিটাল তো কাওয়ারাতি ইজ দ্য ক্যাপিটাল অফ লক্ষীপ লক্ষ তিনটে আইল্যান্ড আছে আমিন দীপি ক্যানানর মিনি কয় ক্যানানরে আমরা কাবারাতিটা পেয়ে যাব এখানেই আমাদের যে এয়ারপোর্টটা আছে সবথেকে ডেঞ্জারাস এয়ারপোর্ট আগাতি এয়ারপোর্ট আমরা কাবারাতিতেই পেয়ে যাব লাক্সাদ্বীপ টোটাল ছত্রিশটা আইল্যান্ড দিয়ে তৈরি আর প্রত্যেকটা আইল্যান্ড কোরাল মানে প্রবাল থেকে তৈরি কোরাল রিফ থেকে তৈরি ওকে আর তার সাথে তোমরা মনে রাখবে যে লক্ষীপের সব থেকে লাস্টে যে আইল্যান্ডটা আছে সেটা হচ্ছে মিনিকয় পরেই আমরা কোন কান্ট্রি পাবো মালদ্বীপস পাবো কি পাবো মালদ্বীপস মিনিকয় আর মালদ্বীপ কে কে সেপারেট করে মিনিকয় আর মালদ্বীপস কে এইট ডিগ্রি চ্যানেল সেপারেট করে এইট ডিগ্রি চ্যানেল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ গুড দ্য র্যাটক্লিফ লাইন সেপারেট ইন্ডিয়া ফ্রম র্যাটক্লিফ লাইন ইন্ডিয়াকে কার থেকে আলাদা করছে তো র্যাটক্লিফ লাইন ইন্ডিয়াকে সেপারেট করে ফ্রম সিম্পল জিনিস চায়না সরি পাকিস্তান চায়না কেন বললাম আমি চায়নাটা প্রথমে দেখে বলে দিয়েছি সরি ইন্ডিয়াকে পাকিস্তানের সাথে ডিভাইড করে এটা তো কারোর কিছু মানে প্রবলেম নেই এটাতে এই কোশ্চেনটা বোধহয় প্রত্যেকটা ইন্ডিয়ান জানে এটা

ওনার নামের ওপরই পড়েছিল ম্যাকমোহন চায়না একদম ওনার নামের ওপরই রাখা হয়েছিল র্যাড লাইন উনি চেয়ারম্যান ছিলেন বর্ডার কমিশনে আর নট অনলি ইন্ডিয়া আর পাকিস্তান পাকিস্তান মানে কি দুটোই পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান দুটোরই ডিমার্কেশনকে আমরা র্যাড ক্লিফ লাইন বলতাম তারপরে তো তোমরা জানোই বাংলাদেশের সাথে যে বাংলাদেশ আজাদি যে লড়াইটা হলো সেটার মধ্যে ওটা আর আর লাইন আমাদের পাকিস্তান মানে বাংলাদেশের পাটের সাথে নেই বাংলাদেশের সাথে উই হ্যাভ ইজ তিন ভিগা করিডোর ওই বর্ডারটা আছে ওকে চায়নার সাথে ম্যাকমোহন লাইন আছে বলে দিচ্ছি চায়নার সাথে আমরা ম্যাকমোহল লাইন পেয়ে যাব ঠিক আছে নেপালের সাথে আমাদের ফ্রেন্ডলি রিলেশন আছে তো ওটাকে ইন্ডো নেপাল বর্ডার বলা হয় পাহাড়ের বাউন্ড্রি আছে আর ভুটানের সাথে ইন্ডো ভুটান বর্ডার আছে যেখানে পাহাড় আছে না পাহাড়ের একটা দিকে একটা কান্ট্রি অন্যদিকে অন্য কান্ট্রি সেখানে কোনো বর্ডার লাইন নেই ঠিক আছে আর এমনিতেও চায়না থেকে মানে নেপাল থেকে কোনোদিনও তোমরা শুনবে না যে নেপাল থেকে কেউ অ্যাটাক করলো বা ভুটান থেকে কেউ এসে অ্যাটাক করেছিল এরকম কিছু ছিল না বলে ডিমার্ক্রেশন ওরকম করা হয়নি সিম্পলি ওটাকে আমরা ইন্ডো নেপাল বর্ডার ইন্ডো ভুটান বর্ডার ইন্ডো মায়ান মিয়ানমার বর্ডার এই নামেই আমরা জানি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে এগিয়ে গেলাম ওকে নাও দিস ইজ এ গুড কোয়েশ্চন লিস্ট ওয়ান অ্যান্ড লিস্ট টু এখানে দুটো লিস্ট দেওয়া আছে দুটো লিস্টের মধ্যে আমাদেরকে ম্যাচ দ্য ফলোয়িং করতে হবে কারেক্টগুলো ক্লাউড একদিকে আছে আর কোন ক্লাউডের কি ক্যারেক্টারিস্টিক সেটা তোমাদেরকে বলতে হবে ঠিক আছে এবার কিছু জিনিস বলে দিচ্ছি খুব মাথায় একদম ফিট করে নেবে মাথায় একদম ফিট করে নেবে দ্যাট ইজ ইয়োর কিউমুলাস ক্লাউড কিউমুলাস যে ক্লাউড বলে দিচ্ছি সাইরাস স্ট্র্যাটাস নিম্বাস আর কিউমুলাস ঠিক আছে আমাকে বলো বৃষ্টি কোন ক্লাউড দিয়ে হবে বৃষ্টি কোন ক্লাউড দিয়ে হবে মানে এখানে দেখো রেন গিভিং দেওয়া আছে রেন কোন ক্লাউড আঙবে সবসময় চোখ বান্ধ করে নিম্বাস যে ক্লাউডটা আছে না স্ট্রাটো কিউমুলাস বা নিম্বাস কি বললাম দুটো ক্লাউড বৃষ্টি আনে একটা নিম্বাস আর একটা লিখে দিচ্ছি ঠিক আছে যদি কোনোদিনও পরীক্ষায় নিম্বাস আর স্ট্যাটো কিউমুলাস দিয়ে দিল মানে মনে রাখবে ওটা বৃষ্টি আনছে বা ঝড় ঠান্ডার স্টম এটা করাচ্ছে ওকে পারুম না এটা ঠিক আছে ঠিক আছে শোনো তো সবসময় মনে রাখবে ক্লাউড যে যেটা থাকবে নিম্বাস আর স্টার্টো কিউমুলাস আচ্ছা এবার রইল কিউমুলাস কিউমুলাস আগে কথাটা বলে দিচ্ছি কিউমুলাস একটা এরকম ক্লাউড কিউমুলাস হ্যাঁ আচ্ছা আরেকটা যেটা আছে 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 ওটা আমাদের ভার্টিক্যালি প্রেজেন্ট ঠিক আমি বলে দিচ্ছি আচ্ছা ক্লাউডের কিন্তু একটা ক্লাস করানো আছে তোমরা এটা কি করে পারছো না বহুদিন আগে করিয়েছিলাম বাট ঠিক আছে চলবে হুম আচ্ছা স্ট্র্যাটাসটা বলি স্ট্র্যাটাস স্ট্র্যাটাস মনে রাখবে আমরা তোমরা কোনোদিন এটা নোটিস করেছো বৃষ্টি বা মেঘের টাইমে দেখবি বলে যে জানলাটা খুললে মেঘ ঢুকে আসবে যদি কোনো হাই হাই রাইজ বিল্ডিংস গুলো থাকে ফ্ল্যাটস যারা হয় না দেখবি মাঝে মাঝে যদি তোমাদের কলকাতায় একটা বিল্ডিং আছে ফর্টি যে বিল্ডিংটার নাম ঠিক আছে ফর্টি এইট না কত তলা ওটা আছে কিছু এরকমও টাইম আছে আমি ছবিটা দেখেছিলাম ফেসবুকে পুরো ক্লাউড থেকে পুরোটা ঢাকা ওকে বিল্ডিংটা যে এতটা বড় যে ক্লাউডটা পুরো ঢেকে যাচ্ছে তো কিছু ক্লাউড আমাদের আর্থে এরকম আছে হ্যাঁ কিছু ক্লাউড এরকম আছে না যেটা অনেকটা নিচের দিকে থাকে তো সেই ক্লাউডটাকে আমরা বলি স্ট্র্যাটাস কি বলবো স্ট্র্যাটাস ঠিক আছে তো স্ট্র্যাটাস যেটা হচ্ছে দ্যাট ইজ ইউর লো ক্লাউড এটা থেকে মেনলি ফগ বা মিস্ট স্ট্র্যাটাস থেকেই হয় ফগ মিস্ট তো এখানে কি হয়ে যাবে ফগ মিস্ট এখানে কি হয়ে যাবে হরাইজন্টাল স্প্রেডিং ঠিক আছে হরাইজন্টাল স্প্রেডিং আচ্ছা এবার চলে এলাম নিম্বাসে নিম্বাস যেটা হচ্ছে আচ্ছা নিম্বাস বলে দিলাম চলে এলাম কিউমুলাসে কিউমুলাস হচ্ছে ভার্টিক্যাল গ্রোয়িং ভার্টিক্যাল মানে পূজোর টাইমে পুজোর টাইমে দেখবি কিরকম তুলোর তুলোর মতন থাকে না একদম একটা ভাব থাকে না একদম আকাশে তো দ্যাট ইজ ইওর মানে ক্লাউড গুলো না ওপর 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 থাকবে দ্যাট ইজ ইউর কিউমুলাস কি ওটা

বা কিউমুলাস ঠিক আছে স্ট্রাটো কিউমুলাস নিম্বাস এগুলো সব বৃষ্টি আনবে এগুলো সব বৃষ্টি আনবে রেইন হবে সরি হ্যাঁ রেন হবে ঠান্ডার স্টম আনবে এগুলো কিন্তু কমন তো রোপোসফিয়ারে হয় তাহলে নিম্বাস স্ট্রাটো কিউমুলাস কি রেন তো টোপোসফিয়ারে হয় তাহলে নিম্বাস স্ট্রাটো কিউমুলাস কেন বলে আরে এগুলো তো ক্লাউডের নাম ট্রোপোসফিয়ারটা তো লেয়ার ঠিক আছে ট্রোপোসফিয়ার ইজ দ্য লেয়ার আমাদের অ্যাটমসফিয়ারের ওইগুলো ক্লাউডের নাম যে কোন ক্লাউডগুলো ক্লাউডের আবার ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে কোনো ক্লাউড দেখবি কালো রঙের হয় পুরো কালো মেঘ আবার দেখবি কিছু কিছু ক্লাউড এই ফেদারের মতন হয় একটা ক্লাউড এরকম ভাঙা ভাঙা হয় তো সব ক্লাউডের নাম আছে তো এই কোন ক্লাউডটা থেকে কি হয় সেটা বুঝতে পারলে আর কিছু না আর কিছু না কোন ক্লাউড থেকে আমাদের কি হয় এই এইটার একটা ক্লাস আছে ক্লাউড দিয়ে খুঁজলে পেয়ে যাবে ক্লাউড দিয়ে প্লেলিস্ট জোগ্রাফিতে খুঁজলেই পেয়ে যাবে ঠিক আছে সলো নেক্সট ই করছি হ্যাঁ এটুকুনই পড়তে হবে হ্যাঁ লাস্ট কোশ্চেন উইচ অফ দ্য ফলোয়িং রিভার অরিজিনেট ফ্রম আমার কন্টাক্ট আমার কন্টাক্ট থেকে কোন রিভার অরিজিনেট হয় আমার কন্টাক্ট থেকে জোহিলা অরিজিনেট হয় আমার কন্টাক্ট থেকে সোন দামোদর সরি সোন অরিজিনেট হয় আর আমার কান্টাক থেকে নর্মদা অরিজিনেট হয় ঠিক আছে তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে নর্মদা গোদাবরি ত্রিম্বকেশ্বর থেকে অরিজিনেট হচ্ছে নাসিক থেকে অরিজিনেট হয় তাপ্তি সাতপুরা থেকে সাতপুরা বেটুল ডিস্ট্রিক্ট থেকে অরিজিনেট হয় কৃষ্ণা মহাবলেশ্বর থেকে অরিজিনেট হয় ঠিক আছে অ্যান্সার এখানে নর্মদা হয়ে যাবে মিটিং পয়েন্ট অফ হ্যাঁ ভেরি গুড মিটিং পয়েন্ট অফ বিন্ধয়া আর সাতপুরা কে আমরা আমার কন্টাক্ট নামে জানি চলো এটা ছিল পুরো আজকে জিনিস তিনটে সময় আজকে প্লাস ক্লাস আছে তারপর সেভেন পি এম আবার ইউটিউব আছে সেভেন পি এম এ চলে আসবে সেখানে কোশ্চেন ইদি থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফি কোশ্চেন থাকবে সেখানে ঠিক আছে তো ইয়েস আজকে ক্লাস থেকে এন্ড করছি ভালো লেগে তোকে লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর যদি সাবস্ক্রিপশন নিচ্ছ তো প্রাইস ইনক্রিজ হচ্ছে তার আগে স্নেহা ওয়ান কোডটা দিয়ে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও আর কন্টেন্টে যদি কিছু কন্টেন্ট ভুল ছিল কিছু থাকা উচিত ছিল না সেটাও তোমরা পার্টিসিপেট করতে পারো বাগ বাউন্ডিতে পার্টিসিপেট করবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে যে ভিডিওটা তোমরা কমপ্লেন করতে যাও ঠিক আছে তার সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও লাইক করে দেবে আর তার সাথে আরেকটা জিনিস নোটিফিকেশন বেল প্রেস করলে কিন্তু নোটিফিকেশন পাবে না তো পাবে না ঠিক আছে চলো এন্ড করলাম আজকে ক্লাস আর আনএকাডেমির অ্যাপে প্লাস ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে নাইনথ অফ নভেম্বর থেকে তো তোমরা যদি সাবস্ক্রিপশন নাও নি সেহা ওয়ান কোডটা দিয়ে সাবস্ক্রিপশন নেবে চলো এন্ড করলাম আবার তিনটে আর